ছিড়তেও দেবে না পড়ে গেছে একটা হ্যাঁ নোটে গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে প্রায় 9টার মতো আমি আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি কেননা এই কয়েকদিন দেরিতেই উঠছি মা বাড়িতে রয়েছে কোনো কাজ থাকে না সেই কারণেই আমি শুনুর কথা বলি শুনু অ্যাকচুয়ালি মা বাড়িতে থাকলে মার কাছেই শোয় তো আর মা না থাকলে আমার কাছেও শোয় কিন্তু সকালবেলার দিক করে ধরুন ওই 7টা সাড়ে 7টা ওরকম টাইমে আমার কাছে দিয়ে যায় মারা কারণ খুব ঠান্ডা থাকে তো ও কারোর কথা শুনতে চায় না তাই আমার কাছে শুয়ে থাকবে তো আমার কাছে একটু শোয় 1 ঘন্টা বা 30 মিনিট মতো শোবে চুরি করে ঠিক চলে যাবে গিয়ে ঘুরে টুরে আসবে যেই দেখবে আমার উঠার টাইম হয়ে গেছে আমি এরকম 8:30-9টার সময় যেই উঠবো ওর তখন আবার ঠিক এসে চুপ করে শুয়ে পড়বে মানে কতটা বদমাশ হয়েছে আপনারা ভেবে দেখুন মানে যাতে আমি বুঝতে না পারি যে ও চলে গেছিল বা ও যাতে বকা না খায় ঠিক সেই টাইমে এসে ও আবার শুয়ে পড়বে এখন আর উল্টে পাল্টে শুতে হবে না তোমাকে তুমি ওঠো এবার ওটার টাইম হয়ে গেছে খাওয়ারও টাইম হয়ে গেছে হ্যাঁ এবার খাওয়ার টাইমে আর এসে শুতে হবে না ন্যাকামো করে সোয়েটার ফোয়েটার উল্টে ঘুমিয়ে পড়েছে ওর এত ঘুম পেয়ে গেছে বাবা কি হয়েছে কি হয়েছে ঠিকই কি হয়েছে ঠিকই নাটক এই কুটু 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 ওই কুটু 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 এখন আর কুচ্ছু জানে না তো এবার ফ্রেশ হয়ে নেবো বিছানাটাও গোছাতে হবে আর ব্রেকফাস্টও করবো আর ব্রেকফাস্টে কী করেছে মা সেটাও দেখতে হবে মাই বা কী করছে সেটাও আমি এখনও জানি না আর আমার ভিডিওতে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন চলুন আজকের দিনটা এবার শুরু করা যায় আজকে যেহেতু বৃহস্পতিবার তাই মা এখানে সকালবেলা এসে মাত্রই দেখছি পুজো দেওয়া শুরু করে দিয়েছে এনে জল খাবি আয় দাঁড়া দাঁড়া দিয়ে নি নে খাও জল খাও এই যে বাটিতে কটা মুড়ি নিয়েছি এই যে মুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মুড়ি ম্যান হ্যাঁ উমা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে নাকি নে ভাই তোর মুড়ি নে নে মুড়ি খা ঘন্টি এই ঘন্টি এই ঘন্টি খুব ব্যস্ত মা মুড়ি খাওয়াতে খুব ব্যস্ত মুড়ি খাওয়াতে তো আমি রেডি হয়ে গেছি ওইদিকে মারও পুজো দেওয়া হয়ে গেছে এখন যাব আমরা দুজন মিলে বাজার করতে এই যে মাও রেডি হয়ে গেছে এইদিকে আরেকজন মনের সুখে মুড়ি খেয়ে যাচ্ছে ও মা ও যতক্ষণে মুড়ি খাচ্ছে ততক্ষণে বেরিয়ে দেখো নাকের মধ্যে লেগে রয়েছে ও যতক্ষণে মুড়ি খাচ্ছে ততক্ষণে বেরিয়ে যাই আমরা ও তাড়াতাড়ি করে মুড়ি খাচ্ছে যে যাস না আমাকে ছেড়ে দাঁড়া আমি তাড়াতাড়ি করে আসছি মুড়ি খেয়ে তো আমি আর মা রেডি হয়ে গেছি আর আমাদের তো বাজার করতে যাওয়ার ডিউটি জানেনি কিন্তু আজকে বৃহস্পতিবার আজকে বিকেলে বাজার গেলে হতো না না বিকেলে আজকে আমাদের এখানে হাট বসে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম বিকেলেই যাবো তো মা বলছে না সকালে যাই চল বিকেলে আমার সিরিয়াল দেখতে হয় তো যাই হোক আমরা বাজার করতে যাচ্ছি ওখানে গিয়ে কতটা কি শ্যুট করতে পারবো জানি না বাড়ি এসে আবার দেখা হচ্ছে চলুন আসতে সাবধানে নেমো ওই চিংড়ি দিয়ে কি করবে এগুলো যে গাছের বেগুন দেখলেই বোঝা যায় আমাদের বাড়িতেও গাছে হয় তার জন্যই বুঝতে পারছি আমি বেগুন নিয়েছি খানা বড় বড় বেগুন নিয়েছি খানা দু দিয়ে দেবো কি দেবো চলো হ্যাঁ বাজার থেকে এসেছি আরেকজন পাগল হয়ে গেছে এই তো গেছিলাম বাজারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত আনন্দ কিসের অত আনন্দ কিসের হ্যাঁ জল খাও জল খাও তো আজকে বাড়িতে এসেছে এই যে ট্যাংরা মাছ যেটা জলে রয়েছে আর আমি ছোটোবেলার থেকেই যেই মাছ জ্যান্ত থাকে আর কি সেটা জলে দিয়ে দিতাম বাড়িতে আসার পরই আর ট্যাংরা মাছ তো আমার সবচেয়ে ফেভারেট মাছ আর মা এগুলো নিয়ে এসেছে আজকে এই যে এত বড় বড় চিংড়িগুলো আমি অনেক বারণ করেছি বাজারে কি হবে এত বড় চিংড়ি তার থেকে এই যে এই সাইজের চিংড়িগুলো দেখুন এগুলো দিয়েও কিন্তু মালাইকারি ভাতে সব খাওয়া যায় কিন্তু মা তাও এই এত বড় বড় চিংড়িগুলো নিয়ে এসেছে আবার এই ছোটো চিংড়িও নিয়ে এসেছে অনেকগুলো
আর এই প্যাকেটটাতে রয়েছে একদমই কুচো চিংড়ি যেগুলোকে বলা হয়, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, একদমই ছোট চিংড়ি, এগুলো বাটা খেতে হবে। পড়ে গেছে একটা, বললো তো তোর জন্য, দেখো আমার ছিটকে দিচ্ছে। হ্যাঁ রাখো, আমরা খাই ওকে দিচ্ছি না, অ্যাকচুয়ালি ও পছন্দ করে না, সেটা তো আমি কাউকে বোঝাতে পারবো না। আপনারা হয়তো অনেক শর্টস এ দেখেছেন আমার যে ও কাঁচা কাঁচা সবজি খায়, ও সবজির খোসা খায়, ও সবজি খেতে এত ভালোবাসে, ও মাছ মাংস ছোটবেলা থেকেই খেতো না। আর যদি মাংস দেওয়াও হয়, ধরুন আজকে এক বেলা মাংস ওকে দেওয়া হলো, ও পরের বেলা কিন্তু আর মাংস খাবে না, ওটা আবার তিন চার দিন পরে গিয়ে যদি দেওয়া হয় তখন আবার ও খাবে। আর মাছটাও পছন্দ করেই না, মাছের কাঁটাটাও খেতে ভালোবাসে। তো আমরা ইচ্ছে করে দিই না, এরকম না, ও খায় না সেই কারণে ওকে দেওয়া হয় না। আর যদি জোর জবরদস্তি করেও খাওয়ানো হয়, ধরুন ভাতের সাথে মেখে জোর জবরদস্তি করে আমি খাওয়ালাম, সাথে সাথে উল্টি, মানে খেয়ে উঠে মাত্রই উল্টি করে দেবে, সারাদিন উল্টি করতে থাকবে, আর সেটা পরিষ্কার করতে হয় কাকে, আমার। এরকম ডগ বোধ হয় আমরাও কখনো দেখিনি, মানে এত ফল, তারপর সবজি, মানে যেগুলোতে ভিটামিন বেশি প্রোটিন বেশি সেই সব জিনিস খায়, এত ঝামেলা করতে হয় না, নিজে থেকেই খায় এগুলো। পুরো রান্নাঘরে আজকে মাছ মাছ সবজি, মানে বাজার পুরো ছড়ানো রয়েছে রান্নাঘরে। এটা হলো আমাদের ব্রেকফাস্ট আজকের, যেটা বাইরে থেকে দাদা নিয়ে এসেছে, বলা হয়েছিল লুচি নিয়ে আসতে, তো লুচি নিয়ে এসেছে আমার ফেভারিট দোকান থেকে। তুমি খাবে না মা? খাবো দাদা। তা আগে খেয়ে নিয়ে তারপর তো করতে পারো। আরে যতক্ষণ আনছিল ততক্ষণ আমি এটা করছি। আর এই যে এই ম্যাডাম চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, কে কি খাচ্ছে কে কি না খাচ্ছে তদারকি করছে। এখন 11:30 বাজে আর আজকে ব্রেকফাস্ট করছি এই টাইমে, ভাবুন। তো এইদিকে ভাত হয়ে গেছে, মা উপুর দিচ্ছে, আর এইদিকে এই চিংড়ি মাছগুলো রয়েছে, তার দাড়ি তো পাত্র থেকে চতুর্দিকে ছড়িয়ে গেছে, কোথায় নিচ অব্দি চলে এসছে দাড়ি। এখন এই ট্যাংরা মাছ চিংড়ি মাছ এগুলোকে সব মা কাটতে যাবে, আর আমি আর শুনু মার পেছন পেছন যাব। মালাইকারি হবে বলে যেই নারকেলটা কাটলো, সেই নারকেলের জলটা বের করে নিয়েছি, বের করে এখন এটা ছাদে বসে বসে খাচ্ছি, তারপর স্নান করতে যাব। মালাইকারির জন্য বাবা এখানে নারকেল করাচ্ছে, আর এই যে এই ম্যাডাম এখানে চুপ করে বসে রয়েছে, সাথে সব দেখার দরকার, মাছ কাটার সময় মাছ দেখার দরকার, এখন নারকেল করানোর সময় আবার নারকেলও দেখার দরকার। তো এখন 1:30 মতো বাজে, আর এই জাস্ট আমি স্নান করে আসলাম, এখন ক্রিম মাখবো। তো রিসেন্ট আমি এই অ্যালোভেরা জেলের সাথে নিভিয়ার সফট ক্রিম যেটা রয়েছে, এই প্রোডাক্ট দুটো 50-50 করে মিক্স করে তারপর মুখে মাখছি। স্কিন কেয়ারের ভিডিওতে তো আমি শেয়ার করেছিলাম যে অ্যালোভেরা জেলের সাথে আমি জনসন ক্রিমটা মাখি, কিন্তু এখন তো একটু একটু গরম পড়ে যাচ্ছে, তাই আর জনসন ক্রিমটা মাখছি না, কারণ ওটা একটু অয়েলি অয়েলি, তো স্কিনে আমার গরম হয়ে যায় আর পিম্পেল ওঠা শুরু করে দেয়, সেই কারণে এখন নিভিয়ার সফট ক্রিম যেটা আছে সেটাই মাখছি। এরকম ভাবে পড়বো? আমি একটা দেখিয়ে দিই তারপর। না আমি করছি, দাঁড়াও আমি করছি। হ্যাঁ এদিক ওদিক বেরোয় না জানো, আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও সব ঢুকিয়ে দেবো। হ্যাঁ সোজা করো লাস্টটা। এই ভেতরটা পুরো নরম মা, নরমই তো, এ সোজা ঢোক। হ্যাঁ লেজে চলে যাও, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ গেছি গেছি গেছি। এবার সাইডে ঢুকে যাও। সাইডে কি, আমি তো এই যে লেজ দিয়ে বের করে দিয়েছি। ব্যাস তাহলেই হয়ে গেল। আমি আজকে প্রথম এই চিংড়ি মাছ ঢোকাচ্ছি, মানে সরি এই প্রথম চিংড়ি মাছ এরকম কাটি ঢোকাচ্ছি, তো প্রথমবারেই আমি কেমন করলাম আপনারা কমেন্টে জানাবেন। আমার মা খুব আমাকে আন্ডারএস্টিমেট করছে, ঠিক আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে ঠিক আছে তোর করতে হবে না আর মোটেই না, আমি কিছুই বলিনি। হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি, সেটা আমি বুঝতে পারি, সেটা কেউ না বুঝুক। আচ্ছা ঠিক আছে রাখো। এই যে ওই দেখেছেন দেখেছেন, রাখো দেখবেন এইসব, আমাকে কেউ পাত্তাই দেয় না এই বাড়িতে, আপনারা মনে করেন তো, কেউ পাত্তাই দেয় না। না না একদম না। আরেকজন পাগল হয়ে গেছে, ওই যে মেটে সেদ্ধ হয়ে গেছে, আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে। আরে দাঁড়া গরম তো, সবে তো সেদ্ধ করা হলো, গরম তো এখনো, দাঁড়া ঠান্ডা হয়নি, ও তো ছিঁড়তেও দেবে না। আস্তে খাবে আস্তে।
আস্তে 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 একটা একটা করে গলায় বেঁধে গেলে কিন্তু মার খাবি বলে দিলাম। একটা একটা করে খাও। আমাদের বাড়িতে আজকে দুই তিন রকমের চিংড়ি এসেছে মোট, তার দুই রকমের চিংড়ি দিয়ে মালাইকারি করা হয়েছে, আরেকটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে যেটাই বাটা খাওয়া হবে কালকে বা পরশু, যাই হোক একদিন খাওয়া হবে। আরেকটা চিংড়ি দেওয়া হয়েছে কুমড়োর ছক্কাতে, মানে শুধু চিংড়ি চিংড়ি আর চিংড়ি। আমাকে একটুখানি গ্রেভি দিও। খাওয়া দাওয়ার পর এখানে এই যে সুনুকে নিয়ে শুলাম, আর আজকে অনেকদিন পর একটুখানি একটা মুভি দেখছি, তাও আবার টিভিতে। বল আমার কাছে এসে বসেছিস কেন? কেন শুধু মারামারি সারাদিন মারামারি? আউ লেগেছে কিন্তু, লেগেছে আমার, ব্যথা দিয়েছে। দেখো মা কোনো ভাব আছে, ওকে যে আমি বললাম ও ব্যথা দিয়েছে। দেখো 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 মা ওর ভাব দেখো। সবাই দেখছে কিন্তু তুই আমাকে কামড়াচ্ছিস, ঠিক আছে? ছাড়বি তো বাবা, তোকে কি করেছি রে? কি করেছি আমি? কি করেছি? আমি কামড়াতে দেব না। সাড়ে সাতটা বাজে, আমি সবে অফিসের কাজ সেরে উঠেছি আর এখানে বের করেছি চষি পিঠেটা, আর এখন এটা বসে বসে খাবো। এখন চষিটা খাবো বসে বসে, আর মার জন্য একটু ডালিয়া করতে হবে, মার আজকে রুটি করতে আর রাত্রে ভালো লাগছে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।